আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। আজ শুক্রবার 9ই ফেব্রুয়ারি, ইংরেজি 2024 সাল। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের টাকার মুদ্রা, বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতেই সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশেই লাঘব হবে। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে যান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। জেনে নিন আজ কোন দেশ থেকে টাকা পাঠালে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা রেট পাচ্ছেন। আজকে মালয়েশিয়ার আপনি 1 রিঙ্গিতের বিনিময়ে ব্যাংক টু ব্যাংক বাংলাদেশি টাকায় পাচ্ছেন 25.70 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 22.85 টাকা। সৌদি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 29.27 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে। ইতালিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 131.90 টাকা। ব্রিটেনের 1 পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 154.60 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 154 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 90.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.45 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 79.30 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.10 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 65.98 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 64.10 টাকা। কানাডিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 89 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 89 টাকা। UAE-র 1 দিরহামে পাচ্ছেন 33.42 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে। ওমানি 1 রিয়ালে পাচ্ছেন 315.02 টাকা। বাহারিয়ান 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 322.95 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 289.01 টাকা। কাতারি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.57 টাকা, ব্যাংক টু ব্যাংক। কুইতি 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 398.56 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 354.84 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 138.76 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 138 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রান্ডের বিনিময়ে পাচ্ছেন 5.78 টাকা, জাপানি 1 ইয়েনে পাচ্ছেন 729 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 727 টাকা। দক্ষিণ কোরিয়ার 1 ওয়নের বিনিময়ে পাচ্ছেন জাপানি 1 ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 29 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 27 পয়সা। দক্ষিণ কোরিয়ার 1 ওয়নের বিনিময়ে পাচ্ছেন 14 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 84 পয়সা। ইন্ডিয়ান 1 রুপির বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 1 টাকা 29 পয়সা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আপডেট। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ বিকাশ, রকেট উপায়, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ইত্যাদি পদ্ধতির কারণে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। এছাড়াও আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর পরিবর্তন যে কোনো সময় আপনি লক্ষ্য করবেন। আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করে দেশে রেমিটেন্স পাঠান না কেন, অবশ্যই বৈধ পন্থায় পাঠাবেন। কেননা আপনি যখন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠাবেন তখন সরকার প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে আপনার রেমিটেন্সের সাথে ব্যাংক থেকে 2.50% হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দিবে, যেটি আপনার অধিকার। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংক থেকে এই প্রণোদনার টাকাটি তিনি যেন আপনার টাকার সাথে বুঝে নেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।